হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কি টপিকের। তো আপনারা যারা এতদিন ভিডিওটা খুঁজতেছেন যে বিষয়ে, আমি তো জানি আপনারা কি বিষয়ে ইউটিউবে ভিডিও চান, তো সেই ক্ষেত্রে একটা ভিডিও আজকে আনলাম আপনাদের মাঝে। তো আপনারা এই ভিডিওটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, কারণ আমিও প্রথম প্রথম খরগোশ পালাতে এই ভুলগুলো করছি। তো আজকের ভিডিওটা একদম, আপনি যদি খরগোশ পালতে চান তাহলে এই বিষয়টা জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকেন। তো আমি সবার আগে চেক করে নিলাম এটা বাচ্চা পেটে আছে নাকি। দেখেন সাকসেস ম্যাটিং কীভাবে করাবেন, মানে একটু এই দেখেন একবার সাকসেস হয়ে গেছে। তো এটা হচ্ছে সাকসেস ম্যাটিং। তো এটা প্রথম সাকসেস ম্যাটিং হয়েছে একবার। তো অনেকের খরগোশ ম্যাটিং করে আপনার সামনে, কিন্তু সাকসেস ম্যাটিং হয় না, সেক্ষেত্রে বাচ্চা দেয় না। আপনারা যারা বলেন যে আমার খরগোশ তো ম্যাটিং করছে কিন্তু বাচ্চা দেয় না, তো আমি লাস্টে অনেকটা আপনাদের অনেক কিছু দেখাবো কীভাবে সাকসেস ম্যাটিং করাবেন বা কী কী করতে হবে। আজকের ভিডিওটা পুরো দেখেন, তো ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, কারণ ভিডিওতে অনেক কিছু বলবো। তো দেখতে থাকেন ভিডিওটা। তো এটা একবার সাকসেস হয়ে গেছে ম্যাটিং। তো দেখেন কেমন সাকসেস ম্যাটিং করাবেন। তো এটা সাকসেস ম্যাটিং করানোর সময় খরগোশের পেটের যে ফিমেল খরগোশের পেটের নিচ দিয়ে আপনি একটু, মানে পিছনের দিকটা একটু উপর দিক করে দিবেন। একটু উপর দিক করে দিলে তাহলে ওই মেল খরগোশটা সাকসেস ম্যাটিং করে ফেলবে। দেখতেই পারবেন আমি কেমনি দিতেছি। তো এই দেখেন পেটের নিচ দিয়ে একটু হাত দিবেন, এমনি হাত দিলেই সাকসেস ম্যাটিংটা হয়ে যাবে। তো এখন এটা একটু বেশি নড়াচড়া করতেছে, একটু দিতে পারতেছি না। তো ভিডিওতে দেখতে থাকেন কেমনি দেই। আর আপনারা সবাই এটা করবেন, আমি যেমনি দেখাইছি এমনি করবেন। আর যদি দেওয়ার সাথে সাথে ওরাই সাকসেস ম্যাটিং করে তাহলে কোনো সমস্যা নাই। যদি সাকসেস ম্যাটিং না করে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আর কি একটু সাহায্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আর লাস্টে দেখাবো রবার দিয়ে কীভাবে আর কি সাকসেস ম্যাটিং করাবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখেন। তো দেখেন সাকসেস ম্যাটিং কীভাবে করাবেন। ফিমেলটার পিছন দিয়ে হাত দিলেই, মানে একটু উপর দিক করে দিবেন। আমি দেখাইতেছি ভিডিওতে, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা যারা এই বিষয়ে ভিডিও খুঁজেন যে সাকসেস ম্যাটিং কীভাবে করাবো বা সাকসেস ম্যাটিং হয়েছে কি না সেটা নিয়েই বলতেছি। তো সাকসেস ম্যাটিং হইলে বুঝতেই পারবেন, আর আপনার সামনে যদি সাকসেস ম্যাটিং না হয় সেটা নিয়েও একটা ভিডিও দেব। তো ওটা আজকে দেখাইতেছি সাকসেস ম্যাটিং কীভাবে করাবেন আর কি। এটা দেখাইতেছি যে সাকসেস ম্যাটিং কীভাবে করাবেন খুবই সহজে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন, মানে একটু উপরের দিক করে দিলেই হয়, মানে খরগোশ যখন ম্যাটিং করবে তখন আপনি পেটের নিচ দিয়ে একটু উপরের দিকে করে দিবেন, তাহলেই সাকসেস ম্যাটিংটা হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো ফিমেলটা একটু ভয়ে আছে, তো এই ফিমেলটা আমি ওর কাছে বিক্রি করছি। ওই যে আমার যে ফিমেলটা অসুস্থ হয়ে গেছিলো, আর এটা আমার মেল যেটা উপরে আছে, এটা আমার মেল আগের ভিডিওতে যারা দেখতেন। তো ওরে আমি ওর কাছে দুইটা বিক্রি করছি, ওরে আর কি সাকসেস ম্যাটিং করে দিলাম। তো এই দেখেন, এমনিতে সবার ম্যাটিং করে, সবার খরগোশ এমনি ম্যাটিং করে দেখেন, কিন্তু ম্যাটিং করলেও সাকসেস ম্যাটিং হয় না। এই যে উপর দিয়ে ম্যাটিং করে, তো এটাও ম্যাটিং করতেছে, কিন্তু এই ম্যাটিংয়ে বাচ্চা হবে না। তো সাকসেস ম্যাটিং হইলে বাচ্চা হবে। আমি দেখাই দিচ্ছি সাকসেস ম্যাটিং আবার কীভাবে করাবেন। তো ভিডিওটা স্কিপ করে কাটিয়ে নিলাম। তো দেখেন, এই দেখেন রবার্ট মারতেছি। তো এটার লেজের মধ্যে রবার্ট, আগে পেটের মধ্যে রবারটা ঢুকাবেন, মাথা দিয়ে রবারটা ঢুকে পরে লেজের মধ্যে একটা ই দিয়ে, বলান দিয়ে, তাহলে এটা লেজটা উপরের দিক থাকবে। পরে উপরের দিক থাকলে ওটার সাথে দিলেই সাকসেস ম্যাটিং হয়ে যাবে। সাথে দিলেই হবে না, যদি দেখেন দিলে হয়েছে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনার পেটের নিচ দিয়ে একটু হাতটা উপর দিক করে দিবেন, তাহলে সবার খরগোশের সাকসেস ম্যাটিং হয়ে যাবে। তো একদিনই হয়ে যাবে। দেখেন আমি দেখাইতেছি ভিডিওতে কেমন সাকসেস ম্যাটিং করতে হয়, খরগোশটা ভয় পাইতেছে। এখন রবার্টের সাহায্য নিতেছি। তো প্রথম যদি হাত দা আপনারা এইভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনারা রবার্ট ইউজ করতে পারেন। রবার্টটা আমি দেখাইলাম কেমনে বাঁধতে হয়, মানে লেজের মধ্যে বাঁধবেন, উপরে দিক করে দিলেই হবে। পেটের মধ্যে আগে রবারটা ই করতে হবে, ঢুকাইতে হবে, পরে আবার লেজের মধ্যে একটা গিরো দিয়ে তখন উপরে দিক করে দিলেই দেখবেন সাকসেস ম্যাটিং করবে। আর দেওয়ার সাথে সাথে সাকসেস ম্যাটিং হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। এই দেখেন, তো এটা মানে আমি হাত দিই নাই, ওরাই করতেছে। তো দেখেন ওরা করলে কিন্তু সাকসেস ম্যাটিং হবে না। আর যদি আমি একটু হাত দিই, দেখেন দেখতেই পারবেন, এই দেখেন আরেকবার সাকসেস হয়ে গেল। তো এটা নিয়ে দুবার হয়ে গেছে, দুবার না তিনবারই আমি জানি না সঠিক। তো দেখলেন সাকসেস ম্যাটিং হয়ে গেছে। তো এভাবে যদি সাকসেস ম্যাটিং হয় তাহলে আপনার খরগোশ 100% বাচ্চা দিবেই, মানে সাকসেস ম্যাটিং হইতেই। আর আপনাদের সামনে যে অনেকে বলেন আমার খরগোশ তো ম্যাটিং করছে, তো ভাই আপনার খরগোশ যদি সাকসেস ম্যাটিং না করে সেক্ষেত্রে বাচ্চা দিবে না। তো দেখতেই পারলেন যে সাকসেস ম্যাটিং কীভাবে করাতে হয়। তো এটা নিয়ে অনেকেই সমস্যায় থাকেন। তো আমি দীর্ঘ এক বছর পরে মানে এটা পাইছি। তো অনেক প্ল্যান করে এই বুদ্ধিটা পাইলাম আমি, কারণ সাকসেস ম্যাটিং আমিও অনেক ভুল করছি আমার সামনে আগে, মানে যখন প্রথম খরগোশ পালতাম তো অনেক 2-3 মাস পর পর ম্যাটিং করাইছি কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা হয় না। কিন্তু ওরা যদি সাকসেস ম্যাটিং করে না সেক্ষেত্রে ভাই বাচ্চা হয় না।
তো এটা আমি অনেক ভুল করছি। তো এখন খুবই সহজ, আমি যদি এখন বলি যে এখনই একটা খরগোশকে আমি সাকসেস মেটিং করাবো, সেই ক্ষেত্রে এখনই আমি সাকসেস মেটিং করাতে পারবো। তো এটা আপনারাও পারবেন, কিন্তু একটু আর কি ভালোভাবে চেষ্টা করতে হবে, আপনারা ট্রাই করেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটা মানে আপনাদের এত উপকারে আসবে আমি বলার বাইরে। তো ভিডিওটা আমি মানে এটা আমি জানতে পেরে অনেক ভালো লাগতেছে, কারণ আমি খরগোশ নিয়ে এখন যদি যে কোনো ফিমেল আনি, মানে ফিমেলকে আমি সাথে সাথে সাকসেস ম্যাটিং করাতে পারবো, যে কোনো মেল দিয়া মানে ম্যাটিং করলে হবে। আবার যদি সাকসেস ম্যাটিং না করাতে পারেন, তো এরকম একটা রবার্ট ই করতে হবে, যদি দেখেন হাত দিয়া না হইতেছে, হাত দিয়াও হয় না, খরগোশটার লেজ, খরগোশের লেজটা নিচের দিকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা রবার দিয়ে উপরে দিক করে দিলেই হবে। তো আমি এটাই করছি, মানে এই খরগোশটার লেজটা মানে খুবই চালাক, লেজটা নিচের দিকে রাখে। তো দুইবার সাকসেস হয়ে গেছে, দুইবার না তিনবারই। তো দেখেন আরেকবার দিতেছি, এই দেখেন এবার দেওয়ার সাথে সাথে হয়ে গেছে, তো মোট তিনবার হয়েছে। তো আপনারা মানে কতটা বুঝতেছেন জানি না, তো সাকসেস ম্যাটিং হলে দেখবেন এক পাশ হয়ে পড়ে যাবে, আর খরগোশটা মুখ দিয়ে একটা আওয়াজ করবে, তো এরকম একটা আওয়াজ করবে, আর খরগোশটা এক পাশ হয়ে পড়ে যাবে, মানে পিছনের ফিমেলটা, পিছনের মেলটা। তো এরকম হচ্ছে গিয়ে সাকসেস ম্যাটিং। তো অনেকের খরগোশই ম্যাটিং করে কিন্তু বাচ্চা দেয় না, বা সেটা হচ্ছে মনে করেন আপনার খরগোশ সাকসেস ম্যাটিং করে না। তো আমি ভিডিওতে যেমনি দেখাইতেছি যে সাকসেস ম্যাটিং কাকে বলে, তো এটাকেই বলে সাকসেস ম্যাটিং। তো সাকসেস ম্যাটিং আপনি খুবই সহজেই করতে পারবেন, একদম খুবই সহজে, খাঁচাই করলে আর কি বেশি ভালো হয়, কিন্তু খাঁচাটা আর কি বড় লাগবে, যদি খাঁচাই না করেন এমনি সেরেও আর কি করতে পারবেন, মানে এরকম খোলামেলা জায়গার মধ্যেই সাকসেস ম্যাটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন তো এটা ভয় পায়, এখন চিপায় চলে গেছে, তো এটাকে বার করে দিতেছি, বার করে আবার ম্যাটিংয়ে দিতে হবে, কারণ খরগোশটা ভয় পাইতেছে। আর এটার শরীর স্বাস্থ্য বেশি একটা ভালো না, কারণ ওই ভাই বলতেছে আর কি ওরে সাকসেস ম্যাটিং করাই দিতাম, তো এটার স্বাস্থ্য ভালো না, তবুও ম্যাটিং করাইতেছি। দেখেন এই দেখেন আরেকবার হয়ে গেছে, তো দেখলেন আজকে কতবার হইলো ভাই। আপনারা যদি এভাবে চেষ্টা করেন ভাই, আপনাদের সবার খরগোশের সাকসেস ম্যাটিং হবে, আমি 100% শিওর দিয়ে বলতেছি, আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে হবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখতেছেন তাদের খুবই ধন্যবাদ, কারণ আমার এই ভিডিওটা আমি বলতেছি না যে ইচ্ছাকৃতভাবে যে ভিডিওটা দেখতেই হবে, কিন্তু আপনাদের উপকারে আসবে বলে আমি এই ভিডিওটা দিছি, যে আপনারা এই সমস্যাটাই থাকেন সবাই, যে আমার খরগোশ সাকসেস ম্যাটিং করছে কি না আমি কীভাবে খুঁজব। তো অনেকের খরগোশ কিন্তু ম্যাটিং করে সবার সামনে, কিন্তু সাকসেস ম্যাটিংটা করে না, শুধু উপরে লেজ দিয়া লেজের মধ্যে ম্যাটিংটা করে, তো সেই ক্ষেত্রে বাচ্চা হয় না, কিন্তু দুই থেকে তিন দিন রাখতে হয়। আর যদি এভাবে করেন তাহলে মাত্র পাঁচ মিনিট সময় দিবেন আপনি ওদের, মানে পাঁচবার বা ছয়বার ম্যাটিংটা করলেই তাহলেই হবে, কারণ বেশি আর লাগবে না, পাঁচ থেকে ছয়বার ম্যাটিং করলেই তাহলেই হবে, তাহলে পাঁচটা ছয়টা বাচ্চা আপনি কনফার্ম পাবেন। আর ম্যাটিংটা দেখতেই পারলেন কত সুন্দর ম্যাটিং হয়ে গেছে, আর এখন আর ম্যাটিং করাবো না, আলাদা করে দিছি, পাঁচবারের মতো সাকসেস হয়েছে, তো আপনার ভিডিওতে দেখতেই পারলেন কতবার সাকসেস হয়েছে। তো এখন ওকে আটকে দিছি, পরে ম্যাটিংয়ের পরে আবার মেল ফিমেল আলাদা করে দিবেন, একটা খাঁচায় মেল রাখবেন বা ফিমেল রাখবেন, আর তখন আলাদা করে দিবেন। আর ও এখানে ফিমেলটাকে ছেড়েই পালে, তো খরগোশটার স্বাস্থ্য ভালো না, কারণ এটার কিছুদিন আগে অসুখ হয়েছিল। তো দেখেন আমি রবারটা খুলে নিতেছি, তো রবারটা একদম ভিতরে চলে গেছে, পেটের মধ্যে লাগিয়ে গেছে, তো রবারটা আস্তে আস্তে খুলতেছি। আপনারা রবার ইউজ করবেন যাদের হাত দিয়ে না হবে, আর যদি দেখেন লেজটা নিচের দিকে রাখে, সেক্ষেত্রে আপনারা রবার দিয়ে লেজটা একটু উপরের দিকে করে দেবেন। তো আপনাদের আজকে আপনারা বলেন যে ভিডিওটা কেমন হয়েছে, কারণ ভাই আমি এটা অনেক কষ্ট করছি এই ভিডিওটা বানাইতে, আপনারা জানেন যে একটা ভিডিও করা এতই খুবই সহজ না, এডিটিং, তারপর এই যে এরকম এক হাতে ফোন দিয়ে ই করছি, আরেক ভাইয়ের সাহায্য করছি, দেখেন রবারটা। তো আমি কষ্ট করতেছি শুধু আপনাদের জন্য, আপনারা যদি পাশে না থাকেন সেক্ষেত্রে কেমনে হবে ভাই। ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন তারা একটা কমেন্ট করবেন ভাই, প্লিজ প্লিজ একটা কমেন্ট করবে যে আমি লাস্ট পর্যন্ত দেখছি, তাহলে আমি খুশি হব, কারণ এরকম রবার দিয়ে এরকম সিস্টেম আপনাদের কেউ দেখাবে না যে আমি দেখেছি এরকম সাকসেস ম্যাটিংয়ের ভিডিও। তো আপনারা প্লিজ আমার একটা কমেন্ট করবেন যে আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছি, তাহলে আমি খুবই খুশি হব। তো আজকের ভিডিও এটুকুই, কেমন হয়েছে বলবেন, আর ভিডিওটা কী বিষয়ে চান আরও আমি ওই বিষয়ে ভিডিও দেবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।